বর্ষাকালে অনুমতি না পেয়েও চুরি করে রাস্তা খনন করে ওয়াসা অতিতাস এমন অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সকালে রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি সরকারি বেসরকারি ভূমিদস্যুদের আগ্রাসন যতদিন বন্ধ না হবে ততদিন জলবদ্ধতা নিরসন সম্ভব নয় বলেও মনে করেন মেয়র 2020 সালে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি কর্পোরেশন খাল বুঝে নেয়ার পর চার বছর পার হলেও রাজধানীর জলাবদ্ধতার তেমন কোনো উন্নতি হয়নি বর্ষা সহ স্বল্প বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন স্থান এমন বাস্তবতায় রাজনৈতিক সদিচ্ছা এবং খালকে স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজুকের ওই দুর্নীতি বেশ কর্মকর্তাটা একটা চোদ্দতলা ভবনের অনুমতি দিয়ে দিয়েছে সিটুয়েশন কি ভাঙতে পারবে সো এখানে একটা সমন্বিত একটা কোয়ার্ডিনেটেড যদি উদ্যোগ না থাকে আপনি খাল উদ্ধার করবেন নান্দনিক পরিবেশ তৈরি করবেন না জলাবদ্ধতা নিরসন করবেন কিভাবে সম্ভব এটি বর্ষায় রাস্তা খননের কাজ কোনো সংস্থাকে অনুমতি না দেওয়ার কথা উল্লেখ করে দক্ষিণ ঢাকার নগরপিতা অভিযোগ করেন চুরি করে ওয়াসা ও তিতাস রাস্তা খুঁড়ছে আগ্রাসন সরকারি বেসরকারি সংস্থা কর্তৃপক্ষদের উদাসীনতা দিন দিন আরো প্রতিকূলতা প্রতি কিন্তু উঠে পড়ে যাচ্ছে এই থেকে পরিত্রাণ না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে আমরা জলাবন্ধতা নিৰ্ঘটন করতে পারবে এটা বলা যায় না আদি বুড়ি দখল মুক্ত করা কঠিন কাজ ছিল আগামী 50 বছরেও আর কেউ সেটি বেদখল করতে পারবে না বলেও জানanterie পরিগঙ্গা পর্যন্ত ইসলাম ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট কার্ড সবচেয়ে কম